أنا 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 It is led by RSS. Jai RSS Mahatma Gandhi ki medese. Amake Musalman ki noy. Mahatma Gandhi, Jai Mahatma Gandhi ke bolchilo. Hindu Musalman mile cholte hoy. Sampradayiko to cholbe na. Hindu Musalman mile cholte hobe. Ei Kakuria, Goramadiga Kakotar, Malik Sasan Talukar Kakuria. আর আমসুর জঙ্গল জঙ্গলৰ পৰা আমসু কৰি তেওঁৰ আজি চাকৰি জীৱনকাল গুটেইটো জীৱন কালে যাও সংগালক সংগ্ৰামত জড়িত হৈ থকা আমাৰ অপজিটিভ সরদার প্ৰাক্তন অধ্যাপক গাজী হোসেন সরকার আমৰিয়া মন চৌধুৰী আমৰিয়া বিৰাজ সাধুকৰ আমৰিয়া এবি আমসুর টাইসন হোসেন আমৰিয়া কে প্ৰমুখ কৰি সেই মাটিবিলাক এটা সরকারি একশনীয় মাটি হৈ আছে আৰু যেহেতু যদি ফার্মৰ মাটি থাকিলে তাত কোনো মানুহে দখল কৰিলে আমি সেই দখল কৰি কিটো পক্ষত নাই তেওঁলোকে এৰি যাব লাগিব প্ৰাক্তন খনিকৰ নামত আবণ্ডিত মাটি হলে তেওঁলোকে এৰি যাব লাগিব আমাৰ কোনো কথা নাই আৰু খত্ৰৰ মাটি হলে তেওঁলোকে এৰি যাব লাগিব কিন্তু যেহেতু কালি ঢিং সার্কুলৰ বিচাৰ অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ তাত বীজ নিগমৰ মাননীয় প্ৰাক্তন সম্পাদক খত্ৰৰ মাটি ডাঙৰীয়াক অভিনন্দন জনাবলৈ এই চৰকাৰী মাটি বন্ধসকল পতিত মাটি গতিকে চৰকাৰী পতিত মাটিত যদি 50 60 বছৰ বা 70 বছৰ ধৰি যি সকল লোক আছে তার ভিতৰত যদি কোনোবাই অসম সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ আনেগৰাকী সাধাৰণ সম্পাদক যিখিনি ভূমি হৈছে যাৰ কোনো ভূমি নাই তেওঁলোকে ইয়াতে যদি 50 60 বছৰ ধৰি আছে তেওঁলোকক আবেদন কৰিবলৈ সুবিধা দিব লাগে এই বসুন্ধরা ট্যুর জড়িয়তে গতিকে তেওঁলোকক এই মুহূর্তত উচ্ছেদ করার জাননি দেওয়ার অর্থ কি বসুন্ধরা ট্যুর এপ্লাই লাস্ট ডেট হল 10 জানুয়ারি 10 জানুয়ারি সব লাগে তেওঁলোকৰ কোনো তারপর বসুন্ধরা ট্যুর যেতিয়া সেটেলমেন্ট হয় যিসকল আবন্টন কাৰণে যোগ্য তেওঁলোকক আবন্টন দিব আর যিসকল আবন্টন কাৰণে যোগ্য নহয় তেওঁলোক বলছিল তেতিয়া কথা হল সেই সেটেলমেন্টলৈকে চাব লাগিছিল ইয়াত কোনে কোনে আবেদন করে আর আবেদন করার ভিতরত কোন কোন যোগ্য হয় যোগ্য সকলক রাখি বাকি খিনি তেওঁলোকে উচ্ছেদ করো সেইখিনি সময় দিব লাগিছিল কিন্তু আবেদন চলি থাকার সময়তে উচ্ছেদর জাননি দেওয়ার অর্থ কি তার মানে একটা জনগোষ্ঠীক টার্গেট করেছে আর এই কামটো করেছে একমাত্র নাগপুরক সন্তুষ্ট করার কারণে নাগপুরের উগ্র হিন্দুত্ববাদী চক্র সন্তুষ্ট করে ভোট ব্যাংকের রাজনীতি করবলে বসুন্ধরা টু চলি থাকা অবস্থাত এই লোকসকলক উচ্ছেদর জাননি দিছে আমি এই মুহূর্তত সরকারক দাবি জানাইছো যে আপনাদেরকে আক্রোশমূলক মুসলিম বিদ্বেষী সিদ্ধান্ত পরিহার করা এই মুহূর্তে উচ্ছেদর প্রক্রিয়া আপনাদেরকে বন্ধ করা এই লোকসকলের ভিতর যখন ভূমিহীন তেওঁলোক বসুন্ধরা টুর জড়িয়ে ভূমি আবন্টনের অ্যাপ্লাই করার সুবিধা দিয়ক তারপর তার ভিতর যিনি যোগ্য যোগ্যখিনি আপনাদের ভূমি দিয়ক যিনি অযোগ্য তেওঁলোক ভূমি দিব নালাগে বা তেওঁলোক আপনাদের উচ্ছেদ করা তাতে আমার কবলগে আপনাদের এই সরকারের একটা পরম্পরা হয়ে গেছে গতিকে ভারতীয় নাগরিক সকলের ভূমির অধিকার আছে আর এই ভূমির অধিকার করা সর্ব করা এই কথাখিনি আমি 20 তারিখের পর বিধানসভার আরম্ভ হয় আর সরকারের এই কথাখিনি আমি শেয়ার করি যে ভারতীয় নাগরিক সকল সমর্থনটা তেওঁলোকৰ এই ভূমির অধিকার থাকার পিছতো কিয় তেওঁলোকক এই উচ্ছেদ করা হয়ে আছে তার নিশ্চয় তেওঁলোকৰ পৰা আমি দেখা গৈছে সংগ্রাম পরিষদ ইতিমধ্যে সন্মুখৰ পৰা নেতৃত্ব দি সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদ
সংখ্যালঘু জনসাধারণক মোহন দরাত ইয়ার ব্যবস্থা কিয় রখা নাই কিয় রখা নাই এই কথা সরকার নিশ্চয় লাগবে জবাব দিব লাগবে চরত বাস্তরা সকল এই কথা জবাব দিব লাগবে যদি অসমীয়া হয় আর অসম সন্তান কিয় বিধানসভা